নমস্কার। অনেকে জানতে চাইছে এই যে আমি হাতে লিখি এই যে কুয়া নাম্বার বা এটাকে অ্যাঞ্জেল নাম্বার বলে, এই দাদা এই কুয়া নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বারটা কিভাবে তৈরি করতে হয় তার গাইডলাইন্স যদি আপনি দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো আজকে একটা টিউটোরিয়াল ভিডিও বানানো হচ্ছে, কুয়া নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার কি করে বানাতে হবে বা কি করলে কুয়া নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার প্রিপারেশন হয়, আজকে চলুন সেই বিষয়ে একটুখানি আলোচনা করা যাক। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখুন, দেখবে দেখলে আপনাদের কিন্তু অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথম কথা যেটা বলার সেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের কুয়া নাম্বার বা আপনার অ্যাঞ্জেল নাম্বার কি করে বানাবেন। সাপোজ দেখুন, এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউমারোলজি ক্যালকুলেশন আমরা এই বেসটার উপর করে করে থাকি। এটা হচ্ছে চ্যালেডিয়ান মেথড, এটা হচ্ছে পিথাগোরিয়ান মেথড, ঠিক আছে। আর নামের যে কারেকশন সেটা এই শিটটা থেকে আমরা করে থাকি, মানে কিভাবে আপনার নামের বানান করতে হবে, কিভাবে নামের বানান করা উচিত, কি করলে এগুলো ঠিকঠাক হবে, এগুলো কিন্তু আমরা এইখান থেকে করে থাকি। তো আজকের বিষয় হচ্ছে ক্যালকুলেট দ্য কুয়া নাম্বার অফ অ্যাঞ্জেল নাম্বার, ক্যালকুলেট দ্য কুয়া নাম্বার অর অ্যাঞ্জেল নাম্বার, ঠিক আছে। তো আসুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা কুয়া নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার প্রিপারেশন করে থাকি। সাপোজ আপনি একজন মেল, ঠিক আছে, আমি একটা নতুন শিট নিয়ে নিচ্ছি তাতে সুবিধা হবে। ধরুন আপনি একজন মেল, আপনার ডেট অফ বার্থ, আপনি ধরুন একটা মেল, আপনার ডেট অফ বার্থ সাপোজ ধরে নিলাম, আপনার ডেট অফ বার্থ ধরুন 2/7/1981, 2/7/1981 আপনার ডেট অফ বার্থ। তো কি করে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করব এইভাবে, খুব সোজা যদি আপনারা মন দিয়ে বুঝতে পারেন। আমাদের অ্যাঞ্জেল নাম্বারের কাজ কি, অ্যাঞ্জেল নাম্বার বা কুয়া নাম্বারের কাজ হলো আমাদের লাইফটার মধ্যে অনেক বেশি ব্লেসিং আনা গডের, আর লাইফে ফিনান্সিয়াল স্টেবিলিটি আনা, এবং আমাদের লাইফের উন্নতির জন্য যা যা দরকার এই কুয়া নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার যদি প্রতিদিন আপনারা গ্রিন কালির পেন দিয়ে হাতে লিখতে পারেন, আপনার ম্যানিফেস্টেশন খুব সুন্দর হবে, আপনার ডিজায়ারমেন্ট গুলো ফুলফিল হবে। তো একবার করে দেখুন বিশ্বাসের সাথে, তাহলে দেখবেন এর রেজাল্ট কিন্তু অসাধারণ আছে। আমি কিন্তু প্রত্যেক দিন করি, একটা পারমানেন্ট মার্কার কিনে এনেছি গ্রিন কালারে, এবং আমার অ্যাঞ্জেল নাম্বার আমি কিন্তু প্রতিদিন হাতে লিখি আমার লেফট হ্যান্ডের রিস্টের ঠিক নিচে, যেখানে করবন্ধনটা শেষ হচ্ছে ঠিক তার নিচে লিখি, লিখে সার্কেল করে দিই, এবং এটা যদি হালকা হয়ে যায় আবার সেটাকে আমি রিফিলিং করে দিই। এটা সারা দিন হাতে থাকবে, এটা থাকলে আপনার লাইফের মধ্যে অনেক বেশি স্টেবিলিটি, ফিনান্সিয়াল গেইন, ডেভেলপমেন্ট, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স এগুলো কিন্তু আসতে থাকবে। কিচ্ছু কাজ না, একটা ছোট্ট সিম্পল জিনিস আপনার লাইফটার মধ্যে অনেক বেশি ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। তো কি করতে হবে, ধরুন আপনার ডেট অফ বার্থ হচ্ছে 1981 হলো আপনার ডেট অফ বার্থ 1981। এইবার 1981 কে যদি আমরা নিউমোলজি হিসাবে ভেঙে দিই তাহলে কি হচ্ছে, 1+9+8+1 তাহলে কত দাঁড়াচ্ছে, 19। 19 মানে হচ্ছে আমরা বলেছি নিউমারোলজিতে সবসময় 1 থেকে 9 এর মধ্যে সংখ্যাটাকে ভেঙে দিতে হয়। 19 মানে হচ্ছে দেখুন আমরা লিখছি 1+9, 1+ কত হলো 9, তার মানে হচ্ছে কত, 10, 10 মানে হচ্ছে 1, 10 মানে 1, আমি আবার বলেছি 1 থেকে 9 এর মধ্যে ভাঙতে হবে। তাহলে 1981 সালে কেউ যদি জন্ম হয় তার কিন্তু তার সালটা যোগ করে হচ্ছে 1। এইবার এই কুয়া নাম্বার বের করার পদ্ধতি হচ্ছে মেলদের ক্ষেত্রে 11-, এটা করতে হবে কি, সবসময় 11 থেকে যে নাম্বারটা আপনার বেরোলো তাকে মাইনাস করতে হবে। তার মানে আমার কত বেরোলো, 11 থেকে 1 মাইনাস করলে হলো 10, 10 মানে হচ্ছে 1, তার মানে আমার অ্যাঞ্জেল নাম্বার হলো কত, 1, সেই জন্য আমি 1 লিখি। এইবার এইটাই যদি ফিমেল হতো, ধরুন এটা ফিমেল, এটা মেল নয়, ধরুন আপনি একজন ফিমেল, আপনার জন্ম 2/7/1981, তাহলে আপনার কুয়া নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার কত হবে সেটা দেখুন।
তাহলে কি হলো 1981 মানে তো 1+9+ দেখুন এখানে করা রয়েছে 1+9+8+1 মানে হচ্ছে 19, 19 মানে 10, 10 মানে হচ্ছে 1, ঠিক আছে। এইবার মেয়েদের ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার বা কুয়ার নাম্বার বের করতে গেলে 4 এর সাথে আপনার এই নাম্বারটা অ্যাড করতে হবে, 4+1 হয়ে গেল 5। তার মানে যদি আপনি 1981 সালে জন্মান তাহলে আপনার কুয়া নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 5, আর আপনি যদি ফিমেল হন, আর যদি মেল হন তাহলে +11 করতে হবে, পরে আপনার কুয়া নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 1। তাহলে যে জাতক বা জাতিকা জন্মাচ্ছে যে সালে সেই সালটা যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে এসে 1 থেকে 9 এর মধ্যে সংখ্যাটাকে রাখতে হবে, এবং 11 থেকে মাইনাস করতে হবে যদি সেই সেই জাতক বা সেই জাতক যদি মেল হয়, এবং 4+ করতে হবে ওই সংখ্যার সাথে সেই জাতক যদি ফিমেল হয়। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আবার গাইড করে দেবো। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম যাতে আপনি অ্যাঞ্জেল নাম্বার বা কুয়া নাম্বার বার করতে পারেন। ভালো থাকুন, সঙ্গে থাকুন, জানতে থাকুন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি আরো উপস্থাপন করতে থাকবো।